এই সুরার নাম হচ্ছে সুরা আল ফালাক, এবং প্রথম আয়াতের শেষ শব্দটি কুল আউযু বিরাব্বিল ফালাক, এখান থেকে নেওয়া হয়েছে। এই সুরা এবং সুরা নাস এই দুটাকে বলা হয় আল মুআউযাতান, মুআউযাতান। আর কুল হু আল্লাহু আহাদকে যোগ করলে বলা হয় আল মুআউযাত। আউযু এখান থেকেই মুআউযাত, এখান থেকেই বাংলায় একটা শব্দ আছে তাউইল। তাউইলকে আরবিতে, এই তাউইলকে বাংলা কি বলে জানেন? কি বলে? তাবিজ। এই তাউইল বাংলায় হয়ে গেছে তাবিজ। শব্দের মধ্যে যেমন পরিবর্তন হয়েছে, আমলের মধ্যেও পরিবর্তন হয়ে গেছে। আমলের মধ্যে কিভাবে পরিবর্তন হলো ইনশাআল্লাহ আমরা বোধহয় আজকে সেদিকে যেতে পারবো না, আগামী সপ্তাহে আল্লাহ তাআলা তৌফিক দিলে। তবে এই তাউইল থেকে এই শব্দকে বা এই সূরা দুইটাকে মুআউযাতাইন, মুআউযাতানি বলা হয়। এই দুইটা শব্দ দ্বারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া হয়, আশ্রয় চাওয়া হয়, প্রোটেকশন চাওয়া হয়, রক্ষা করার জন্য দরখাস্ত দেওয়া হয়। তা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত না দিয়ে একটা তাবিজ লটকাইয়ে রাখেন, এই বুদ্ধি থেকেই তাবিজ বানাইছে। সেটা কতটুকু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলে আছে, আল্লাহ তাআলা সুযোগ দিলে আগামীতে আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই তাউইল, তাউয এই জন্য আউযু বিল্লাহিকে বলা হয় তাউয, আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তাআলার কাছে মারদুদ শয়তান থেকে পানা চাই। আউ কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আল্লাহ ফালাকের রব সে আল্লাহর কাছে পানা চাই। কুল আউযু বিরাব্বিন নাস, যে আল্লাহ মানুষের রব সে আল্লাহর কাছে পানা চাই। এই জন্য পানা চাওয়ার সুরা, আশ্রয় চাওয়ার সুরা, শেল্টার প্রোটেকশন চাওয়ার সুরাগুলোকে মুআউযাত বলা হয়। আমরা এই সুরার কিছু ফজিলত গত সপ্তাহে শুনেছি, কুল হুয়াল্লাহু আহাদের সঙ্গে একসঙ্গে এসেছিল। আরও দুই একটা কথা আমরা শুনি। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকেই আরেকটি রেওয়ায়েত এসেছে, কালা বাইনা আনা আকুদু বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাকাবিন মিন তিলকান নিকাব ইজ কালা লি ইয়া উকবা আলা তারকাব, যে একদিন সফরের হালতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঁটকে টেনে টেনে রাত্রেবেলায় হেঁটে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন উকবা উঁটের পিঠে উঠ, টানার দরকার নেই, উঠে বস। তো আমি ফাশফাকতু আন তাকুনা মাআসিয়াতান, আমি চিন্তা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উঁটের পিঠে বসেছেন, আমি ওনার পাশে গিয়ে বসবো, খুব বেয়াদবি মনে হচ্ছিল, আমি হেজিটেশন করতেছি, আমার সাহস হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে গুনার কাজ করে ফেলবো আমি এরকম করলে। আদবের কারণে, আদব যে কী জিনিস, এই জমানায় আদব উঠে গেছে, আমরা একে অপরকে আদব করি না, রেসপেক্ট করি না, মুরব্বীদেরকে করি না, এই দেশে তো আরও কম, পোলাপনে তো আদব চিনে না এই দেশে, টিচারকে নাম ধরে ডাকি আর আদব থাকবে করলে? এই এমন এক মুসিবতের দেশে আমরা আছি যে আদব উঠে গেছে, মুরব্বীদেরকে আদব আদব করা এই যে একটা জিনিস, এটা কিন্তু নাই। তো তিনি বললেন আমার আশঙ্কা হচ্ছিল যে এটা গুনাহ হয়ে যায় কিনা, বেয়াদবি হয়ে যায় কিনা, আমি উঠি নাই। ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সংকোচ দেখে নিজে নেমে গেলেন, গিয়ে বলেন উঠো এবার। তখন উঠলাম, ওরা কাব তো হানিয়াতান, কিছুক্ষণ আমি থাকলাম, সুম মারা কিবা, তারপরে তিনি উঠে বসলেন আর বললেন ইয়াকাব আলা ওয়া আল্লামাকা সূরাতাইন মিন খাইরে সূরাতাইন কারা আবিহিমান নাস, হে উকবা তোমাকে দুইটা সুরা শোনাবো, এই দুইটা সুরার চেয়ে উত্তম সুরা আর মানুষ তেলাওয়াত করেনি। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাকে শোনাবেন ইয়া রাসূলুল্লাহ। ফা আকরাআনি কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, তখন এই দুইটা সুরা তিনি আমাকে তেলাওয়াত করে শোনালেন। সুম্মা উকিমাতিস সালাহ, এরপরে নামাজ কায়েম হয়ে গেল, নামাজের জামাত, কোনো একটা নামাজ ছিল হয়তো এই শাহ নতুবা ফজর কিছু একটা সফরের হালাতে,
তিনি এই দুইটা সূরা দিয়ে তিনি নামাজ তেলাওয়াত করে শোনালেন, নামাজের মধ্যে তেলাওয়াত করলেন। সুম্মা মাররাবি, তারপরে নামাজের শেষে তিনি আমাকে বললেন, কাইফা রাআইতা ইয়া ওকাব, কি কেমন লাগলো তোমার কাছে হে ওকাব, কেমন ফিল করতেছ, ইকরা বিহিমা কুল্লামা নিমতা ওয়া কুল্লামা কুমতা, তুমি এই দুটা সূরাকে পড়বা যখনই ঘুমাও যখনই ঘুম থেকে উঠো, ঘুমাতে যাওয়ার সময় পড়বা, ঘুম থেকে উঠে পড়বা, ঘুম থেকে উঠে পড়া ফজরের পরে, আর ঘুমের সময় পড়ারও একটা আমল কুল হুয়াল্লাহু সহকারে এই তিনটা সূরার আছে। তিনি কিভাবে পড়তেন, বিশেষ করে অসুস্থ হয়ে গেলেও তিনি পড়তেন? হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আছে, কানা ইয়াকরাউ বিহিন্না ওয়া ইয়ানফুসু ফি কাফাইহি ওয়া ইয়ামসাহু বিহিমা রাসাহু ওয়া ওয়াজহাহু, আমরা গত সপ্তাহে পড়েছিলাম, আজকে আবার আমরা একটু রিপিট করি, যে তিনি এই তিনটা সূরা অথবা কোনো কোনো সময় এই দুইটা সূরা তিনি পড়তেন, আর নিজের হাতের তালুর মধ্যে পড়ে ফু দিতেন, ফু দিয়ে মাথার সামনের অংশ, চেহারা এবং শরীরের সামনের অংশ যদি টাচ করা যায় এরকম করে ওয়াইপ করতেন, মুছে দিতেন, এরকম করে তিনবার করে পড়তেন। গত সপ্তাহে আমরা হাদিস শুনেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ইদা ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআওয়াযাতাইন ওয়া ইয়ানফুস, তিনি যখন অসুস্থ হতেন কোনো কোনো সময় তখন তিনি এই দুইটা সূরাকে পড়তেন, আর ফু দিয়ে নিজের শরীরে ফু দিতেন এবং টাচ করে যেতেন। ফালাম্মা ইশতাদ্দা ওয়াজউহু কুনতু আকরাউ আলাইহি বিল মুআওয়াযাত, যখন ওনার শরীর বেশি অসুস্থ হয়ে গেল, বিশেষ করে ইন্তেকালের আগে খুব দুর্বল হয়ে গেলেন, আর পড়তেও পারেন না, শরীরে মুছতেও পারেন না, তখন তিনি আমাকে ইশারা করেছিলেন, আমি পড়লাম, পড়ে আমার হাতে ফু দিলাম, দিয়ে ওনার শরীরের মধ্যে আমি মাথা থেকে চেহারার মধ্যে হাত বুলিয়ে দিলাম, রাজা বারাকাতে হা, এই আশায় যে আল্লাহ তাআলা ঈশ্বরের বারাকা ওনাকে দেবেন, উনি কিছু শান্তি ফিল করবেন। আরেকটি হাদিস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাআউযু মিন আয়ুনিল জান ওয়া আয়ুনিল ইনসান ফালাম্মা নাযারাতাল মুআওয়িযাতান আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য বা ফ্যামিলির জন্য জিন এবং ইনসানের ইভল আই, বদ নজর থেকে প্রোটেকশনের জন্য অনেক রুকিয়ার দোয়া পড়তেন, নিজের প্রোটেকশনের জন্য, আইন থেকে বদনজর থেকে বাঁচার জন্য বিভিন্ন দোয়া আজকার পড়তেন, কিন্তু যখন থেকে এই দুইটা সূরা নাজিল হয়েছে তখন থেকে এই দুইটাই বেশি করে পড়েছেন, অন্যগুলো আর পড়েন নাই। তিনি এই কথা বলেছেন কিন্তু অন্যান্য রেওয়ায়েতে পাওয়া যায় যে অন্যগুলো পড়ার মধ্যে আপত্তি নাই, এই দুইটা পড়ার বেশি গুরুত্ব বোঝানোর জন্য এই হাদিসটা এসেছে। আমরা আসি এখন যে এই আয়াতগুলোর কিছু শাব্দিক তর্জমা এবং শাব্দিক তাফসিরটা আমরা শুনে নেই, এরপরে এই সূরার মেসেজের মধ্যে আরও অনেক বিষয় আছে, যতক্ষণ আজকে আমরা পারি কভার করবো, বাকিটা ইনশাআল্লাহ নেক্সট উইকে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলে দিন যে আমি আশ্রয় চাই ফালাকের রবের কাছে। ফালাকের রব, ফালাক শব্দের অর্থ কী? ফালাক শব্দের অনেকগুলো অর্থ আছে, একটা অর্থ হলো আসবহ, সবহ মানে সকাল, যিনি সকালবেলাকে নিয়ে আসেন, সেই রাতের শেষ করে দিনের শুরু করেন যিনি ভোর দিয়ে, সেই ভোরের রবের কাছে আমি আশ্রয় চাই। ফালাক শব্দের অর্থ আবার কেউ কেউ বলেছেন খালক, সৃষ্টি, সকল সৃষ্টি, আমি সকল সৃষ্টির রবের কাছে প্রার্থনা চাই। ভোর এবং সৃষ্টি এই দুটার মধ্যে পার্থক্য বেশি নাই। আবার কোন কোন তাফসিরে এসেছে যে ফালাক শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া। আল্লাহ তাআলা বলেছেন ফালেকুল ইসবাহ কোরআনে পাকে, যিনি রাতকে বিদীর্ণ করে সকালকে নিয়ে আসেন, রাতকে চিরে, রাতকে ফেটে
সূর্যকে বের করে নিয়ে আসে, অন্ধকার ফেটে অন্ধকার ছিদ্র করে সূর্য বেরিয়ে আসে। আর যিনি বের করে নিয়ে আসেন তিনি হচ্ছেন ফালেক, ফালেকুল ইসবাহ, যিনি রাতের তিমির অন্ধকারকে বিদীর্ণ করে চিরে ভোরের আলোকে নিয়ে আসেন। তাহলে ফালাক মানে ভোর, ফালাক মানে সকল সৃষ্টি, ফালাক মানে ফেটে যাওয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফালেকুল হাববে ওয়ান নাওয়া, আল্লাহ তাআলা সকল এই বীজ, বিভিন্ন বীজ আছে ফসলের জন্য, আমরা বীজ বপন করি, ধান গম আবাদ করি, সিডগুলো মাটিতে রোপণ করি, এরপরে মাটি ফেটে চারা বেরিয়ে আসে। এই যে মাটি ফেটে যায় না, মাটি ছিদ্র হয়ে ফেটে বেরিয়ে আসে, এই ফাটার নাম হচ্ছে ফালাক। আর আল্লাহ তাআলা ফালেকুল হাববি ওয়ান নাওয়া, তিনি চারাগুলোকে বের করে নিয়ে আসেন বীজ থেকে, তিনি হচ্ছেন ফালেক। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই রেওয়ায়ত করেছেন আর রাহিমু তানফালেকু বিল হাইওয়ান, শুধু বীজ থেকে, বীজ ফেটে গাছের চারা বের হয় না, দুনিয়াতে সব কিছুই এরকম করে ভিতর থেকে ফাটল হয়ে ফেটে বেরিয়ে আসে। যখন গরু ছাগল হাইওয়ান এমনকি মানুষ পৃথিবীতে আসে এরকম করে ফেটে বেরিয়ে আসে, রেহেম ফেটে যায়, তখন মানুষ সেখান থেকে মানব সন্তান বেরিয়ে আসে, অন্যান্য যত হায়ান জানোয়ার আছে সবগুলো এভাবে ফেটে বেরিয়ে আসে। এই যে কথা স্মরণ করা, রব্বিল ফালাক, যিনি সব কিছু বিদীর্ণ করে ফেটে এভাবে নিয়ে আসেন, সেই রবের কুদরতের কথা চিন্তা করে, পাওয়ারের কথা চিন্তা করে আশ্রয় চাইতে হলে, কারো কাছে হ্যাঁ যদি প্রোটেকশন চাইতে হয় সেই রবের কাছেই চাও। আর আরবের লোকেরা সেই রবের কাছে আশ্রয় চাইতো না, কোনো জায়গায় তারা রাত্রেবেলা যদি অবস্থান করতো, তারা জানে জিন টিন আছে রাত্রেবেলা ডিস্টার্ব করতে পারে, তারা বলতো যে সবাই আউযু বিরব্বি হাযাল ওয়াদি, এই এলাকার মধ্যে যিনি জিনের সদর আছেন তার কাছে আশ্রয় চাই, তারা এই আশ্রয় চাইতো। আল্লাহ তাআলা বলতেছেন আশ্রয় কার কাছে চাও, যিনি সমস্ত সৃষ্টির মালিক, যিনি রব, যিনি প্রভু, সবাইকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে আশ্রয় চাও, সেটাই আসল আশ্রয় হবে। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, রবের কাছে তো আশ্রয় চাও, কার কাছ থেকে, কোন বিষয় থেকে তুমি ভয় পাচ্ছ সেই বিষয় থেকে আশ্রয় চাইতে হবে। বিষয়টা কি? মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলা যত সৃষ্টি আছে, যে কোনো সৃষ্টি ক্ষতিকারক আছে, তাদের যাবতীয় ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে আমি পানা চাই। তাহলে ক্ষতি তো হয় মানুষের, দুশ্মন আছে না, দুশ্মন আছে, অনেক ক্ষতিকারক জিনিস আছে, ক্ষতিকারক জিন আছে, ক্ষতিকারক ইনসান আছে, ক্ষতিকারক হাইওয়ান আছে, সাপ বিচ্ছু আছে, অনেক কিছু ক্ষতিকারক আছে। এসব বাদ সমস্ত ক্ষতিগুলো যারা করে, এই ক্ষতিগুলো একটাও স্রষ্টা না, সবগুলো কি সৃষ্টি। তো আল্লাহ তাআলার কাছে যদি, ওই সৃষ্টির কাছে যদি, স্রষ্টার কাছে যদি পানা চাও, তাহলে সৃষ্টি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা স্রষ্টা পানা দিলে সৃষ্টি তোমার ক্ষতি করতে পারবে না। এই হলো মেসেজ এখানে, যে আমরা যদি বিপদে আপদে পড়ি তাহলে সবার আগে আমরা মানুষের কাছে দৌড়ি। যে কোনো বিপদ আপদে মোমিন প্রথম কাকে স্মরণ করবে? আল্লাহ তাআলাকে। কিন্তু আসলে সবাই মাথাকে আল্লাহর কথা মনে পড়ে না, অসুখ হলে প্রথমেই আল্লাহর কথা মনে হওয়ার আগে ডাক্তারের কথা মনে পড়ে, ডাক্তারের কাছেও যাওয়ার দরকার আছে, কিন্তু সেটা মনে করতে হবে দুই নম্বর, এক নম্বর কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য নিজেদের প্রোটেকশনের জন্য অসুখ হলেও এই সুরাগুলো পড়তে হবে, কীভাবে সেটা আমরা পরে বলবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন মিন শাররি মা খালাক, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, তাদের যত বুরাই আছে, সবগুলো থেকে আল্লাহর কাছে পানা চাও। এখন এই যত সৃষ্টি আছে, যত সৃষ্টির বুরাই আছে, তার মধ্যে সবচেয়ে বড় বেশি ক্ষতিকারক কোন সৃষ্টিটা, সবচেয়ে বেশি ক্ষতি করে কোনটা?
কেউ কেউ বলেছেন, সবাই বলতে পারলেন না, শয়তান মাশাল এরকম মজবুত করে বললেই তো হয়। আগে চিনতে তো হবে দুশ্মনকে, দুশ্মনকে না চিনলে তো মহা মুশকিল আছে। আচ্ছা, সে বড় দুশ্মন কেমনে বুঝলেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কি বলেছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ওই শয়তান তোমাদের সবচেয়ে বড় দুশ্মন। তো এটা যে বড় দুশ্মন, আর অনেক দুশ্মন আছে, আপনার অনেক মানুষও দুশ্মন থাকতে পারে, আমাদের অনেক দুশ্মনী করে অনেক লোকে আমরা দেখি, কিন্তু যত দুশ্মন দেখি মানুষের মধ্যে অন্যদের মধ্যে, এগুলো কিছুই না, আসল দুশ্মনটা হচ্ছে শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, বড় দুশ্মনকে যদি না চিনি, আপনি দুশ্মনকে না চিনলে তার দুশ্মনী থেকে বাঁচতে পারবেন? চিনলে, বুঝলে, জানলে তাহলে আপনি সতর্ক থাকতে পারলেন। এখন অনেকে তো চিনেই না, আবার অনেকে কিছু হয়তো শুনলো, বিশ্বাস করলো, কিন্তু কাজে কর্মে তাকে দুশ্মন মনে করে না। দুশ্মনকে যদি দুশ্মন মনে করে না, বন্ধু মনে করে, এই লোকটার মাথা ঠিক আছে ঠিক নাই? এখন দেখি আমাদের মাথা ঠিক আছে কিনা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদু ফাত্তাখিদুহু আদুয়া, ইন্না শাইতান লাকুম আদু, শয়তান তোমাদের দুশ্মন, তার সঙ্গে দুশ্মনীর সম্পর্ক বজায় রাখো। নাকি বলবেন, ভাই দুশ্মনী বায়ে লাভ কি, চলো বন্ধুত্ব করে দেখি শয়তানি কিছু কমে নাকি, কি বলেন? দুনিয়ার মানুষের সঙ্গে অনেক সময় দুশ্মনী কমানোর জন্য, দুশ্মনী কমানোর জন্য তারে বন্ধু বানাইলে কিছু ফায়দা হয়, বেচারা কিছু নরম হয়, দুশ্মনী করতে কিছু একটু ইতস্তত করে, যে আমার এত খাতির করে দুশ্মনী কিছু কমাই দেয়। শয়তান কি ওই রকম জিনিস? হ্যাঁ, তার সঙ্গে বন্ধুত্ব করলে কয় পাইছি এবার ঠিক মতো, আরও ফুটবলের মতো খেলবে। তাহলে আল্লাহ তাআলা নির্দেশ কি, ফাত্তাখিদুহু আদুয়া, তাকে তোমরা দুশ্মন হিসেবে ট্রিট করো, খবরদার। সে বন্ধুর বেশে আসে, শুভাকাঙ্ক্ষীর বেশে আসে। শয়তান কোন বেশে আসে? বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনার খুব ভালো চায়, সে আপনারে খুব শান্তি দেবে, এরকম মেসেজ নিয়ে আসে, খুব কল্যাণকামী এরকম আসে। সে যে এরকম করে আসছিল, আপনার এটার প্রমাণ পাইছেন কাউকে? কোরআনে আসে কোনো জায়গায়? কাকে, কার কাছে আসছিল? ইব্রাহিম ইসমাইলের কাছে আসে। আচ্ছা ঠিক আছে, আদম আলাইহিস সালামের কাছটাই ধরেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? আদম আলাইহিস সালামকে ক্ষতি করবে কিন্তু দুশ্মনীর বেশে আসে না, এসে বলে, অনেক বুঝায় যে এই হাল আদুল্লুকুম আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাদের কি এমন গাছের কথা বলবো, এই জান্নাতের মধ্যেই আসে, ওই গাছের ফল খেলেই এই নিয়ামতের জান্নাত, মজার জান্নাত থেকে কোনো দিন বাইরে হওয়া লাগবে না, এটা একবার খাও, জান্নাত পছন্দ হয়েছে তো, থাকতে মনে চায়, এটা খাইলেই থাকতে পারবা। তারা তো চিন্তা করে যে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবা হাদিহির শাজারা, খবরদারি কাছে যাইও না, তাহলে জালিম হয়ে যাবা। তারা খায় না, এর কথা শুনে না। এখন বহুদিন কতদিন ঘুরায়, তারপরে বলে, ওয়াকাসামাহুমা, কসম করে বলল, ইন্নী লাকুমা নাসিহুন আমিন, আমি তোমাদের যে কত খায়ের খা, কত শুভাকাঙ্ক্ষী, আমি কত কল্যাণ তোমাদের চাই, এতদিন পরামর্শ দিলাম তোমরা শুনল না, নিজের খাইয়া তোমাদেরকে পরামর্শ দিই, আমি তোমাদের একান্ত শুভাকাঙ্ক্ষী হয়ে বলছি, প্লিজ কথাটা রাখো, খেয়ে দেখো যে কত রেজাল্ট তোমরা পেয়ে যাও। দেখছেন কীভাবে ধোকা দেয়, শুভাকাঙ্ক্ষী হয়ে, সে দুশ্মন হিসেবে ধরা দেয় না, বন্ধু হিসেবে ধরা দেয়, কয় এই কাম কর, একটু ড্রাগ খাইয়ে দেখ কী মজা লাগে, একটু মদ খাইয়ে দেখো কেমন ফুর্তি লাগে, তোমার মজা লাগবে, একটু গুনাহ করো দেখবে যে অনেক আনন্দ আছে। তাহলে সে আসলে কষ্ট দেওয়ার কোনো ফর্মুলা নিয়ে আসে না, সে মজা দেওয়ার ফর্মুলা নিয়ে আসে, এবং সে মানুষকে এভাবেই ধোকা দেয়। তাহলে সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে ইবলিস। কিন্তু এছাড়াও এখানে মিনশার রে মা খালাক, ইবলিস হলো টপ অন দ্য লিস্ট অব দ্য
এনিমিজ, কিন্তু আরও যত দুশ্মন আছে মানুষের ক্ষতি করতে চায়, সবার কাছে সবার ক্ষতি থেকে তুমি যদি আশ্রয় পেতে চাও তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। মিন শাররি মা খালাক, যত আল্লাহর সৃষ্টির মধ্যে ক্ষতিকারক জিনিস আছে, ক্ষতিকারক অস্তিত্ব আছে, ক্ষতিকারক এলিমেন্টস আছে, সবগুলো থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই, রবের কাছে পানা চাই। এরপরে আসলো তিন নম্বর আয়াত, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আর গাসিক যে জিনিস আছে সেটা যখন ডুবে যায় তার ক্ষতি থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। গাসাক বলা হয় জুলমাতুল লাইলকে, রাতের অন্ধকারকে গাসাক বলা হয়। আর ওয়াকাব অর্থ হচ্ছে যখন এই অন্ধকারটা ছড়িয়ে পড়ে, অন্ধকারটা যখন নিপতিত হয়ে যায় প্র্যাকটিক্যালি সব কিছুকে গ্রাস করে ফেলে, তাহলে রাতের রাত যখন নেমে আসে অন্ধকার ছড়িয়ে পড়ে, এই রাতের অন্ধকারটাও একটা ডেঞ্জারাস জিনিস। রাতের অন্ধকারের যে ক্ষতি আছে সে ক্ষতি থেকে আমি পানা চাই। রাতের অন্ধকারে বিভিন্ন ক্ষতি হয়, ওয়ালে আন্না ফিল লাইলে তাখরুজু সিবাউ মিন আজামিহা ওয়াল হাওয়া মুমিন আমা কেনেহা। ক্ষতিকারক জানোয়ারগুলো রাতে বেশি বের হয় না দিনে বেশি বের হয়? সাপগুলো, বাঘ, তারপরে সিংহ শিকার খোঁজার জন্য, শিয়াল মুরগি নেওয়ার জন্য কখন আসে রাতে? ছোটোকালের কথা মনে আছে গ্রামে, হায় রে রাতের বেলা শিয়াল এসে মুরগিকে হানা দেয়। দিনের বেলা খুব রেয়ার, আপনি দেখবেন এই ঘটনা ঘটেছে, ভ্যারি রেয়ার। তাহলে যত জানোয়ার আছে চোরগুলো দিনে বেশি আসে না রাতে বেশি আসে? রাতে বেশি আসে, ডাকাতও রাতে বেশি আসে। তাহলে যত ক্রাইম হয় অধিকাংশ ক্রাইম রাতে হয়, এবং রাতটা যদি পূর্ণিমার রাত থাকে ক্রাইম কম হয়, অমাবস্যার রাতে ঘোর অন্ধকার রাতে বেশি ক্রাইম হয়। এমনকি মডার্ন ওয়ার্ল্ডে যদি কোনো সময় হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায় তাহলে যে পরিমাণ ক্রাইম হয়, কী কারণে এত ক্রাইম হয়? অন্ধকার। আমেরিকায় কবে জানি ঘটছিল এটা? কয়েক বছর আগে ওদের ইলেকট্রিসিটি চলে গেল এবং এক রাতে এত ক্রাইম হয়েছে, অগণিত ক্রাইম, লুটপাট, অত্যাচার, নির্যাতন, সম্ভ্রমহানি, কেয়ামত ঘটে গেছে। তাই রাতের মধ্যে অন্ধকারের মধ্যে বেশি করে ক্ষতি আসে, সেই ক্ষতি থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেওয়া হচ্ছে। এই জন্য রাতের যত ক্রাইম আছে, চাই সেটা মানুষের ক্রাইম হোক, জানোয়ারের ক্রাইম হোক, সন্ত্রাসের ক্রাইম হোক, চোর ডাকাতের ক্রাইম হোক, মানুষের ইজ্জত লুণ্ঠনকারীদের ক্রাইম হোক, সব ক্রাইম থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হচ্ছে। এরপরে চার নম্বর আয়াত, ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত ফুঁক দানকারী, রশির মধ্যে মন্ত্র পড়ে ফুঁক দানকারী, যারা ফুঁ দেয়, এ ফু দেনেওয়ালা সাহেরাত, জাদুকর, জাদুকর পুরুষ এবং মহিলা, যারা সুতার মধ্যে ফুঁ দিয়ে দিয়ে, গিরা দিয়ে দিয়ে ফুঁ দিয়ে জাদু করে, তাদের জাদুর বুড়াই থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। জাদু করে না করে না? করে। জাদু করতে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করে, তার মধ্যে গিরা দেওয়া আছে, অনেকগুলো গিরা দেয়, দিয়ে ফু দেয়, এভাবে করে জাদু বান্টনার কাজ কীভাবে করে আমরা আজকে শেষের দিকে কিছু শুনবো, তা নাহলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে ফু দেওয়ার কাজটা করা, এটা ফু দেয় জাদুকররা, এই ফু দেওয়াটার মধ্যে শেরেকের মন্ত্র পড়ে ফু দেয় জাদু করতে গিয়ে। এখন এই এইভাবে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকাদা উকদাতান সুম্মা নাফাসা ফিহা ফাকাদ সাহারা, যে ব্যক্তি গিরা দিল কোনো রশি টশির মধ্যে কিছু একটা, গিরা দিল আর গিরা দিয়ে কিছু মন্ত্র পড়ে ফু দিল, এ জাদু করলো। ওমান সাহারা ফাকাদ আশরাকা,
যে ব্যক্তি জাদুর কাজ করে সেই ব্যক্তি শিরক করে ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি যে ব্যক্তি গলার মধ্যে কোনো তাবিজ লটকাই দিল এই তার দায়িত্ব তাবিজের কাছে দেওয়া হলো আল্লাহ তার দায়িত্ব নেবেন না এখন এই যে জাদুকররা জাদু করে এই জাদু দূর করার কোনো তরিকা আছে কি না জাদু করার তরিকার জন্য দেখা যাচ্ছে যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করার ব্যবস্থা আছে বিশেষ তরিকায় বিশেষ বিশেষ কতগুলো আয়াতকে তেলাওয়াত করা বিশেষ বিশেষ কতগুলো সূরাকে তেলাওয়াত করা এই তরিকার নাম হচ্ছে রুকিয়া রুকিয়া শরঈয়া এই রুকিয়া করার একটা 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 চিকিৎসা একটা পদ্ধতি কোরআন হাদিস ভিত্তিক আমরা ইনশাআল্লাহ ডিটেলস আগামী সপ্তাহে বলবো এই বিষয়ে তো এখন এই রুকিয়া করতে গেলে তো আবার ফু দেওয়া লাগে এখন অন্য ফু দেওয়া যেমন জাদু মন্ত্রের ফু দেওয়া যেমন শিরক এখন কোরআন হাদিস পড়ে ফু দিতে পারবে কি না এইটার আলোচনা চলতেছে ইমাম কর্তুবী বলতেছেন যে এই যে হাদিসটা আছে যে ব্যক্তি গিরা দিল এবং যে ব্যক্তি ফু দিল ওয়াক্তুলিফা ফি নাফাসি ইনদা রুকা এখন কেউ যদি কোরআন হাদিস দিয়ে রুকিয়া করে কোরআন হাদিস পড়ে কাউকে দোয়া করে দোয়া টোয়া পড়ে একটু ফু দেয় এটা ঠিক হবে কি ঠিক হবে না এই বিষয়ে ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন কেউ কেউ মনে করছেন ঠিক হবে না আর কেউ কেউ মনে করেছেন যে না এটা হওয়ার ঠিক হওয়ার যথেষ্ট দলিল আছে প্রমাণ আছে এবং ঠিক হবে একরামা রহমতুল্লাহ আলাই বলেন লা ইয়ামবাগী লিরাকি আন ইয়ানফুসা ওয়ালা ইয়ামসাহু ওয়ালা ইয়াকিদ উপরের হাদিসের আলোকে একরামা বলেন যে ব্যক্তি রাকি হয় রুকিয়া করে সে যেন ফু না দেয় এবং কারো শরীরে টাচ না করে এবং এভাবে ওয়াইপ না করে মুছে না দেয় এবং কোনো কিছুতে গিরাও না দেয় ইব্রাহিম আন্না খাই রহমতুল্লাহ আলাই বলেন কেন ইয়াকরাহুনা নাফাসা ফির রোকা যে অনেক স্কলার রুকিয়া করার সময় পড়ে ফু দেওয়াটাকে গ্রহণ করতেন না আপত্তি করতেন নিষেধ করতেন এবং দহাক রহমতুল্লাহ আলাই একজন মুফাসসির ছিলেন ফকিহ ওনার ছাত্র বললেন যে আমি ওনার সঙ্গে দেখা করতে গেছি অসুস্থ অবস্থায় ওয়াহু ওয়াজিউন তিনি তখন খুব পেইন ফিল করছেন আমি আরজ করলাম আলা ওয়াউযুকা ইয়া আবা মুহাম্মদ আবু মুহাম্মদ দহাক আপনাকে একটু রুকিয়া করে দেই কিছু করার সে আয়াত তেলাওয়াত করে পড়ে ফু দেই কলা বালা ওয়ালা কিল্লা তানফুস তুমি পড়ো তবে ফু দিও না ফাওয়াসতুহু বিল মুআউযাতাইন আমি ওনাকে দুই সূরা পড়ে দিলাম কিন্তু ফু দেই নাই আর উনি মানা করছেন বিদায় ইবনে জুরাইজ আতা রহমতুল্লাহ আলাইহির ছাত্র আতা হচ্ছেন একজন প্রখ্যাত তাবেঈ এবং মুফাসসির ওনাকে জিজ্ঞেস করেছেন আতাকে আল কোরআন ইনফাকু বিহি আও ইনফাস কোরআন পড়ে কি ফু দেওয়া যাবে ক্বালা লা শাইআ মিন যালিকা ওয়ালাকিন তাকরাউ হাকাযা তিনি বললেন ফু দেওয়া দরকার নাই খালি আপনি পড়ো সুম্মা ক্বালা বাদ কিন্তু কিছু পরে আবার বললেন ইনফুস ইনশাইতা যদি চাও ফু দিতে পারবা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একজন আরেকজন বড় তাবেঈ স্কলার আনি রুকিয়াতি ইনফাসু ফিহা ওনাকে জিজ্ঞেস করা হলো রুকিয়া পড়ে কোরআন সুরা এবং দোয়া আয়াত তেলাওয়াত করে ফু দেওয়া ঠিক হবে ক্বালা লা আলামু বিহা বাসান তিনি বলেন আমার তো মনে হয় কোনো আপত্তি নাই নো অবজেকশন ওয়াইযা ইখতালাফু ফাল হাকিমু বাইনহুম আস-সুন্নাহ ইমাম কুরতুবী উভয় মত আনলেন তাই না কেউ বললেন ঠিক না আর কেউ বললেন ঠিক আছে ইমাম কুরতুবী এখন নিজের মন্তব্য বলেন যখন কোনো বিষয়ে ওলামারা ইখতলাফ করেন এইটার ফয়সালার জন্য এখন হাদিসে যেতে হবে হাদিস কি বলে দেখি সুন্নাহ হাদিস মানে ওই সুন্নাহ ওই হাদিস যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন তাহলে আমরা ওনার আমলের কাছে যাই তাহলে ফয়সালা হয়ে যাবে সুন্নতের আমলে কি আছে রাওয়াত আয়েশা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানফিযু ফির রুকিয়া আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রেওয়ায়ত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে কোরআনে সূরা পড়ে ফু দিতেন তো হয়ে গেল দলিল রাওয়াহুল আইম্মা ইমাম বুখারী মুসলিমরা এরকম সহি হাদিস এবং সুন্নতকে আমাদের কাছে রেওয়ায়ত করেছেন
মুহাম্মদ ইবনে হাতেম একজন ছোট্ট বাচ্চা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ওনার হাতটা একটু পুড়ে গেছিল বাচ্চা বয়সে, আগুন লেগে চুলার আগুন বা কোনো বা বাতির আগুনে হাত পুড়ে গেল। ফাআতাত বিহি উম্মুহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ওই পোড়া হাতকে নিয়ে আসলেন মা আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা হাতটা পুড়ে গেছে, একটু দোয়া টোয়া চাচ্ছেন আর কি। فجعل ينفث فيها عليها ويتكلم بكلام زعم انه لم يحفظه. رسول الله صلى الله عليه وسلم কি জানি পড়লেন আর পড়ে আমার হাতে ফু দিছেন, এটা মনে আছে কি যে পড়ছেন তা আমি জানি না, ছোট মানুষ তো বাচ্চা মানুষ কয় তা মনে নাই। তো উনি তো আর কোনো কিছু একটা পড়ছেন, তো কোনো কিছু কি পড়বেন, হয়তো আয়াত পড়ছেন নতুবা দোয়া পড়ে ফু দিছেন। তাহলে এখানে আরেকটা দলিল পাওয়া গেল। মুহাম্মদ ইবনে আশআস আরেকজন বলেন, তিনিও ছোট বাচ্চা ছিলেন, যুহাইবা বি ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অফি আইনি সুউন ফারাকাতনি ও নাফাসাত, তিনি বলেন আমার ছোটকালে চোখের মধ্যে একটি প্রবলেম হয়ে গেল, আমাকে আমার ফ্যামিলি নিয়ে গেলো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, তিনি কিছু একটা পড়ে কোরআনের কিছু সুরা আয়াত তেলাওয়াত করে আমাকে ফুঁ দিয়েছিলেন মনে আছে। তাহলে সুন্নতে পাওয়া গেল এই কোরআন হাদিস পড়ে ফুঁ দেওয়া যায়। এখন ঝাড়ফুঁকের নামে আমাদের দেশে অনেক তদবির আছে, আছে না? এখন ঝাড়ফুঁকের মধ্যে কোন কোন জিনিস ব্যবহার করা হয়, যদি শুধু কোরআনের আয়াত এবং হাদিস ব্যবহার করা হয় তাহলে এই ঝাড়ফুঁকটা ইসলামী ঝাড়ফুঁক শরীয়ত মতো ঠিক আছে, আর যদি কিছু কোরআন হাদিস বলে আর কিছু মনে মনে পড়ে শিরকি কালাম কুফরি কালাম তারপরে ফুঁ দেয় ওইটা ঠিক আছে? মেজরিটি মিয়াসাব মার্কা মানুষরাও না জেনে না বুঝে কোরআন হাদিসের পাশে শেরেক ঢুকাই দেয় আর জানে না যে এটা শেরেক, সেটার উপরে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য সাবধান, এই ঝাড়ফুঁকের কথা কিছু জায়েজ হওয়ার লক্ষণ পাওয়া গেছে, এখন যত তদবিরওয়ালার কাছে যাবেন কয় কী পরে ফু দেয়, ক না এটা কাউকে বলা নিষেধ, স্বপ্নে পাওয়া তদবির কোরআন হাদিস বাদ দিয়ে স্বপ্নের কাছে গেছে। স্বপ্ন মানে কি? জিন শয়তান কুফুরি কালাম শিখাই দিছে, ওইটা পড়ে স্বপ্নে পাওয়া তদবির হয়ে গেছে। এখন আমরা দেখি তাহলে ওই যে ওনারা নিষেধ করেছিলেন যে এগুলো করা ঠিক না, ওনারা ওই হাদিসটা পড়েছিলেন যে সেখানে রশিতে গিরা দেওয়ার কথা আছে, ওই কারণে ওনারা ওই যে পাবলিকে যে ফু দেওয়া অ্যালাউড আছে এটা শুনলে কিছু লোকে মিসইউজ করবে, বেদাত ঢুকাই দিবে, কুফরি কালাম ঢুকাই দিবে, এই জন্য ওনারা সতর্ক করার জন্য নিষেধ করছে ফুটু দিও না খামাখা, ফু দিলে ফু তরিকায় অন্য জিনিস ঢুকাই দিবে দুষ্টরা, এই সতর্কতার জন্য ওনারা আসলে এটা বলেছিলেন। এই জন্য ওনাদের কথাও একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, উইজডম আছে এর পিছনে। বলে আন্না নাফাসা ফিল উকাদে ইন্নামা উরিদা বিহি সিহর আল মুদর বিল আরওয়াহ, কারণ ওই গিরা দিলেই রশি টসি বাঁধলেই তার মধ্যেই ওই দুই নম্বরে জিনিস চলে আসে, আর এই যেটা দড়ি এবং রশি ছাড়া যে ফুঁ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা নিজে ইস্তেমাল করেছেন এটা হচ্ছে সহি তরিকায়, এর মধ্যে কোনো আপত্তি নেই। আলী রাদিয়াল আনহু বলেন ইশতাকাইতু, আমি একদিন অসুস্থতা ফিল করলাম, খুব পেইন হওয়া শুরু হলো শরীরের মধ্যে। ফাদাখালা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আকুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন আমার অসুস্থতার খবর শুনে, আমার ব্যথা এত বেশি এত কষ্ট পাচ্ছি, তখন আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, আল্লাহুম্মা ইন কানা আজালি কাদ হাদারা ফা আরিহনি ওয়া ইন কানা মুতাআখখিরান ফাশফিনি ওয়া আফিনি ওয়া ইন কানা বালাউন ফাসাব্বিরনি। তিনি দোয়া করলেন যে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার যদি মউত এসে যায় এখন যে কষ্ট পাচ্ছি, যদি আপনি মউত দেওয়ার ফয়সালা করে ফেলেন তাহলে আমাকে একটু কষ্ট কমাই দিয়া একটু আরামের সাথে মরার ব্যবস্থা করে দেন, আর যদি মউত এখন আসবে না আল্লাহ আপনার ফয়সালা, আপনি হায়াত আরও রাখবেন কিছুদিন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে শেফা দান করেন, আমাকে এই রোগ মুক্তি দান রোগ থেকে মুক্তি দান করেন, আর যদি আল্লাহ আপনি মনে করেন যে না মৌতে দিবেন না আর অসুখও ভালো করবেন না
আমাকে পরীক্ষা করবেন বলা মুসিবত একটা নাজিল করে দিয়েছেন, তাহলে আল্লাহ আমাকে সবর করার জন্য ধৈর্য দান করুন। সবগুলো দোয়াই করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোয়া শুনলে বুঝলেন যে বাবা খুব কষ্ট তো পাচ্ছে জামাই, জামাতা এত কষ্ট পাচ্ছে। তখন আমি বললাম কাইফা কুলতা, কী কর কী বলতেছিল, কেন এইগুলো বলতেছিল, ঘটনা কী? তো বলতেছিলাম যে এত কষ্ট পাচ্ছি এইগুলো বলতেছিলাম এই জন্যে। তখন তিনি কিছু একটা পড়ে তিনি ফামাসা হানি বিয়াদিহি, ওনার হাত মোবারক দিয়ে আমার শরীরের উপরে মুছে দিলেন আর দোয়া করলেন আল্লাহুম্মা শফিহ, আল্লাহ একে শেফা দান করুন। ফামা আদা দালিকাল ওয়াজু বাদু, এই সিরিয়াস পেইন আর জীবনেও আমার কাছে আসে, আল্লাহ তোমার শেফা দিয়ে ফেলেন। এই হলো যে আর নাফাসাত ফিল ওকাদ, কীভাবে গিরা দিয়ে দিয়ে জাদু করে এ বিষয়ে আমরা ডিলে করলাম। এই ছিল এই চার নম্বর আয়াতের বক্তব্য। পাঁচ নম্বর আয়াতে আমরা আসি, অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আর হিংসা বিদ্বেষ পোষণকারী, হিংসুকের হিংসা থেকে, হিংসার বুরাই থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। যখন হিংসুক হিংসা করে তার হিংসার ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তাহলে দুনিয়াতে হিংসা বিদ্বেষ আছে না নাই? কিছু লোক কি হিংসুক আছে? হিংসার ক্ষতি আছে না নাই? হিংসার ক্ষতি আছে। হিংসার ক্ষতি না থাকলে কি আল্লাহ তাআলা হিংসুক থেকে পানা চাইতে বলছে? হিংসা খুব খারাপ জিনিস, এত খারাপ একটা গুণা, কবিরা গুণা। অন্যতম কবিরা গুণা হচ্ছে হাসাদ, হিংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন ইয়াকুম আল হাসাদ ফা ইন্নাহু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হে উম্মত, সাবধান হিংসা বিদ্বেষ থেকে। হিংসা নেকিগুলোকে এইভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুন জ্বালানোর জন্য যে লাকড়ি জ্বালানি ব্যবহার করি, গাছ কাঠ খড়, এই আগুন যেভাবে গাছপালাকে লাকড়িকে খেয়ে ফেলে, হিংসা এভাবে মানুষের গুণাকে, মানুষের নেকিগুলোকে খেয়ে ফেলে। তাহলে হিংসার কারণে নেকি শেষ হয়ে যায়, সোজা কথা। এত কষ্ট করে নেকি করলাম আর খামাকে একদিনকে হিংসা করতে গিয়ে নেকিগুলোকে শেষ করে দিলাম, এর চেয়ে বড় বোকামি আর হয়? আল্লাহ তাআলা এই হিংসুকদেরকে মোটেই পছন্দ করেন না। কারণ হচ্ছে কেন হিংসা কখন বলে, যেই ব্যক্তি তার কাউকে দেখে যে সেই ব্যক্তি উন্নতি করছে, তার ভালো কিছু হচ্ছে, এটা তার সহ্য হয় না। হইল তার ভালো হইল কেন? তার ভালোটা যেন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে এমন খুশি হয়, তার কাছ থেকে নিয়ামতটা চলে যাক, এই যে তামান্নাটা, এটার নামই হলো হিংসা। পাইল কেন এটার দুঃখ আর চলে যাক, এইটার তামান্নারা খুব নাপাক জিনিস, নফসের খুব গান্ধা জিনিস, খুবই খারাপ জিনিস। এই জন্য আরবিতে কথা আছে আল হাসুদু লা ইয়াসুদু, যে ব্যক্তি হিংসুক সেই ব্যক্তি কোনো জনপ্রিয় নেতা হতে পারে না। হিংসুকরা কোনো সময় নেতা হয়ে গেলে তাদের হিংসা কীভাবে কার্যকরী করে দেখতে পাচ্ছেন? হায় হায়, এরা মানুষের জনপ্রিয় হতে পারে না, যে নেতা হতে পারে না, এরা মানুষের ঘৃণা সিসি কষ্ট জোগাড় করে। উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা থেকে দূরে থাকার জন্য অনেক নসিহত করেছেন। তিনি বলছেন লাভ তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, খবরদার কেউ কাউকে বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, আল্লাহ তাআলার বান্দা হিসেবে ভাই ভাই হয়ে থাকো। লা ইয়াহিল্লু লি মুসলিমিন আইন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোনো মুসলমানের জন্য হালাল নয় তিন দিনের বেশি কোনো মুসলমানের সঙ্গে কথাবার্তা বন্ধ করে রাখা। খুব মনে কষ্ট দিয়েছে আপনাকে, খুব কড়া কথা বলেছে, খুব দুর্ব্যবহার করেছে, আপনার কষ্ট আসছে, কষ্ট তো সঙ্গে সঙ্গেই বিদায় করা যায় না, এই জন্য কষ্টর কারণে কথা বলতেও কষ্ট হয়, দিলের কষ্টের কারণে। সেটা বুঝে আল্লাহ তাআলা আমাদেরকে তিন দিন পর্যন্ত সুযোগ দিয়েছেন, তিন দিন দিলাম,
কষ্টের কারণে কথা বলতে পারতেছে না, তিন দিনের পরে কিন্তু কথা বলতে হবে, তারপরে আর জায়েজ নেই। কথা বলতে মানে বেশি মনে চায় না, তো গল্প করবেন না, সালাম দিবেন, এই কথা বলা হয়ে গেল, কেমন আছেন, ভালো আছি, তাও কথা বলা হয়ে গেছে। গায়ে পড়ে গল্প করতে মনে চায় না, আল্লাহ তাআলা জোর করে গল্প করতে বলেন নাই, কিন্তু কমপক্ষে কথা বলি নাই, সালামের জবাব দেই নাই, এই কাজ যেন না ঘটে তিন দিনের বেশি। অন্য হাদিসে তিনি বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। দেখো, তোমরা কেউ একে অপরকে হিংসা করো না, কেউ একে অপরের দোষ তালাশ করো না, কেউ একে অপরকে হিংসা বিদ্বেষ করো না, পরশ্রী কাতরতার মনোভাব পোষণ করো না, ওলা তাদাবারু কারোর পিছনে পিছনে ঘুরে তার দোষ খুঁজে গোয়েন্দাগিরি করে তার দোষ বাইর করো না, ওলা ইয়াবি বাদুকুম আলা বাইয়ে বাদ, একজনে বেচা কিনা করার জন্য দামাদামি করতেছে, সেখানে লাভ দিয়ে পড়ে বেশি দাম দিয়ে কিনে ফেলো না। লন্ডন থেকে মাছ বাজারে গেছি, মাছ কিনতে মনে চায়, দেশের এক বেচারা মোলামুলি করতেছে 300 টাকা, আমি লাভ দিয়ে বলে ফেললাম 500 টাকা দিয়ে নিয়ে ফেললাম, টাকা বেশি আছে আমার পকেটে, এই বেচারাকে কষ্ট দিয়ে ফেললাম না, এই কাজ করা যাবে না। এরপরে আরও বলেছেন, আরেকটা হাদিসে বলেছেন, তোমার ভাই এক জায়গায় তার ছেলের জন্য মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি তার প্রস্তাবের খবর পাইয়া এ এদের ভালো মেয়েটা নিয়ে গেলো, আমার ছেলের জন্য প্রস্তাব দিয়ে ফেলি জলদি করে, তারা নিয়ে যাওয়ার আগেই দিয়ে ফেলি আমি, এইটা ঠিক নয়, তারা প্রস্তাব দিয়েছে তাদেরকে দাও, তারা যদি কথাবার্তা আগায়, তোমার কপালে নাই তাদের কপালে আছে আলহামদুলিল্লাহ, না আগাইলে পিসপা হয়ে গেলে তখন গিয়ে তুমি প্রস্তাব দাও, তার আগে না, কারো প্রস্তাবের উপরে প্রস্তাব দিও না, কারো দামাদামির উপরে গিয়ে দামাদামি দাম হাঁকিয়ে নিয়ে নিও না। বা কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, ভাই ভাই আল্লাহর বান্দা হিসাবে বসবাস করার চেষ্টা করো। কিন্তু মানুষ এই সমস্ত হাদিসের সুন্দর কথাগুলো মানে, আমাদের গ্রামে সমাজে দেশে এগুলো মানা হয়, মানে না, জানে কয়জনে হাদিসের কথাগুলো, শুনছে কয়জনে, শুনিও নাই তেমন। এটা ঠিক যে অনেক কথা আমরাও হয়তো শুনি বলি, আমরা আমল করতে পারি না, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন, কিন্তু অনেক সময় জানাও তো নাই এগুলো মানুষের, না জেনে অন্যায়ভাবে কত কবিরা গুনার মধ্যে লিপ্ত আছে, এই কাজগুলো করছে। এই জন্য এটা মানুষের ভিতরে এই রোগ আছে এবং এই উম্মতের ভিতরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম আল হাসাদ ওয়াল বাগদা, হে উম্মত, তোমাদের মধ্যে ওই রোগ আসবে যে আগের অন্যান্য উম্মতগুলোর ভিতরে ছিল, তাদেরকে যে রোগ নষ্ট করেছে, ধ্বংস করেছে, কিল করেছে, ওই সামাজিক রোগ তোমাদের ভিতরে ঢুকবে, আর সেটা হচ্ছে আল হাসাদু ওয়াল বাগদা, হিংসা এবং বিদ্বেষ, এইটা তোমাদের মধ্যে ঢুকবে। তারপরে তিনি সতর্ক করলেন, ওয়াহিয়াল হালিকাতু, মনে রেখো এই হিংসা বিদ্বেষ হালিকা, হালিকা মানে যে জিনিস হালাক করে, হালাক মানে হলো শেইভ করে, কোন জিনিস শেইভ করে, ব্লেড, ধারালো নাপিতের ছুরি, এটা কেমন খতরনাক জিনিস জানেন তো, পোলাপানের হাতে ব্লেড দেখলে কেমন লাগে আপনার কাছে, কোনটা ঘটায় রে বাবা, নিজের শরীর কাটে না, আগুনের কেটে দেয়, ভয়ের জিনিস, মারাত্মক ভয়ের জিনিস, নিজে আমরা যখন কেউ কেউ মস্তক কাটতে যান, তারপরে ব্লেড লাগান, চুল কাটতে গেলেও ব্লেড লাগাইলেও অনেক সময় কেটে যায়, তো এরকম ব্লেড যেরকম ধারালো জিনিস যেরকম মারাত্মক, এই হিংসা এরকম সব কেটে ফেলার মতো মারাত্মক জিনিস, ব্লেডের থেকেও মারাত্মক খতরনাক। আর ওয়াহিয়াল হালিকা, হালিকাতুদ্দিন লা হালিকাতুশার, এটা এমন শেভ করা, এমন ধারালো ছুরি যেটা মাথার চুল কাটে না, শুধু ওই রকম ধারণ ব্লেড না, যেটা দিনকে কেটে দেয়, দিনকে কেটে দেয়, দিন ধর্ম দিনদারিকে কেটে দেয় যে জিনিস, সেটার নাম হচ্ছে কি, হিংসা। হিংসা, হিংসুক অনেক বড় গুনাহ কাজ করে, হাসেদ আদু নেয়ামাতিল্লাহ,
হিংস হচ্ছে আল্লাহর নিয়ামতের দুশমন, সে আল্লাহর নিয়ামতের দুশমন। কোন কোন জ্ঞানী লোক বলেছেন বারাজাল হাসিদ রাব্বাহু মিন খামসাতি আওজুহ, হিংসুক আল্লাহ তালাকে চ্যালেঞ্জ করেছে পাঁচটা জিনিস দিয়ে, পাঁচ তরিকায়। হিংসু যখন হিংসা করে সে আল্লাহ তালাকে পাঁচটা তরিকায় চ্যালেঞ্জ করে বসলো। এক নম্বর আন্নাহু আফগাদা কুল্লা নিয়ামাতিন জাহারাত আলা গাইরিহি, আল্লাহর নিয়ামত আল্লাহ তালা আরেকজনকে দিয়েছেন, সেই আল্লাহর নিয়ামতটাকে বিদ্বেষ পছন্দ পোষণ করে, আল্লাহর নিয়ামতটা তার কাছে ভালো লাগলো না, অমুকের ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, এই কথা শোনার পরে একটা নিয়ামত আল্লাহ বেচারাকে দিয়েছে, সে তো বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে না বলে চুপ করে থাকবেটা, তাও করবে না। এখন বলছি না, আরেকদিন বিএ পাশ করছে তার ছেলে, আর এর ছেলে এখনও মেট্রিকও পাশ করলো না, খালি ফেল করে, যেই বিএ পাশ করে খবর খবর শুনছে বলে বিএ পাশ করলে কী হবে, চাকরি পাবে নাকি, কারণ হিংসা দিলে কেন আল্লাহ তাআলা তাকে। দুই নম্বর হচ্ছে আন্নাহু সাখিতুন লি কিসমাত রাব্বিহি কাআন্নাহু ইয়াকুল লিমা কাসামতা হাযিহিল কিসমা, দুই নম্বর হলো এই তাকে কিসমতের ফয়সালাটা তার তকদিরে ফয়সালা আরেক লোককে দিয়েছেন, ভালো জিনিস দিয়েছেন, দেওয়াটা কে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, সে মনে হয় যেন আল্লাহ তাআলার বন্টনকে পছন্দ করল না, বলতে চায় যে আল্লাহ তাআলা আপনি কামটা ঠিক করলেন না, নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার তাকদিরের ফয়সালা বুঝে আপত্তি করে বসলো, আপনি কেমনে এই কাজ করলেন তাকে দিলেন, আল্লাহর প্রতি আপত্তি করে বসলো সে হিংসা করার কারণে। দেখছেন ব্যাপারটা কত গভীর। তিন নম্বর আন্নাহু দাদ্দা ফিআল আল্লাহ আ ইন্না ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়া হুয়া ইয়াবখালু বিফাদলিল্লাহ, তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা দান করেন দানশীল, আল্লাহর দানকে আল্লাহ তাআলা মানুষকে দিতে চান, সে আল্লাহ তাআলা দান না করুক আল্লাহ যেন বখিল হয়ে বসে থাকে, দেন কেন আতে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার নেচার হচ্ছে দেওয়া, ইউতিহি মান ইয়াশা, সে আল্লাহ দিলেন কেন সে এটা তার কাছে ভালো লাগলো না। চার নম্বর হচ্ছে আনাউ খাদালা আউলিয়া আল্লাহ, অনেক সময় যখন ভালো মানুষকে হিংসা করে সে আল্লাহ তালার নেক বান্দাদের সঙ্গে দুশ্মনী করলো, আল্লাহ আল্লাহ তালার নেক বান্দাদের সঙ্গে কেউ যদি দুশ্মনী করে তাহলে আল্লাহ তালা তার সঙ্গে দুশ্মনী করেন। পঞ্চম নম্বর আনাহু আন আদুয়াহু ইবলিস, সে ইবলিসকে হেল্প করলো, তার দুশ্মন ইবলিস খুব খুশি এখন এর প্রতি, হিংসা করলে ইবলিস খুব খুশি হয় কারণ সে বলছে আমার পার্টির লোক বাড়ছে আরেকজন। আর শয়তানের সবচেয়ে বড় প্রথম অপরাধ কোনটা ছিল, হিংসা। সে কি বলেছিল, আমার আর আদম দুইজনের সৃষ্টি করলেন আল্লাহ তাআলা, আমার পজিশন কত হাই আর মাটি দিয়ে বানায় তারে আমার থেকে হাই বানায় দিয়ে বলে সেজদা করো, হিংসা চলে আসলো, খালাক্তানি মিন্না আর খালাক্তাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে তৈরি করলেন আর তারে মাটি দিয়ে বানায় এখন আমার উপরে উঠাই দিলেন, হিংসা। তাহলে ইবলিসের প্রথম অন্যায় কি ছিল, হিংসা। তাহলে যে ব্যক্তি হিংসা করে সে ইবলিসের পার্টিতে যোগদান করলো, ইবলিস খুব খুশি। দুনিয়ার মানুষের মধ্যে সর্বপ্রথম বড় গুণা যেটা ঘটেছে আদম আলাইহিস সালাম ছেলেদের মধ্যে হাবিল এবং কাবিল, ইস্যু কি ছিল, হিংসা। ওই বোনকে আমি বিয়ে করবো সে কেন বিয়ে করবে, ভালোটা সে পেয়ে গেল, এই জন্য হিংসার আক্রোশে নিজ ভাইকে হত্যা করে ফেলল। এরপরে যে ব্যক্তি আল হাসিদুল্লা ইয়ানালু ফিল মাজালিস ইল্লা নাদামাতান, কোনো মজলিসে বসলে হাসেদ হিংসা বিদ্বেষকারী লজ্জিত হওয়া, যখন কোনো কথা প্রকাশ করে দেয় কারো ব্যাপারে লোকেরা তাকে অপছন্দ শুরু করে, আপনি কেউ যদি টের পায় আপনি অমুককে হিংসা করেন এই লাইনে কিছু কথাবার্তা বলছেন, তাহলে লোকেরা আপনার ব্যাপারে তাদের ধারণাটা উঁচু হবে না নিচু হবে,
আপনাকে ভালো মনে করবে না খারাপ মনে করবে? কারণ হিংসুকে লোকেরা ভালো মনে করে না। ওয়ালা ইয়ানালু ইনদাল মালায়েকাতি ইল্লা লানাতান ওয়া বাগদাআন, ফেরেশতাদের কাছে তাই ফেরেশতারা তাকে লানত করে, তার জন্য রহমতের দোয়া করে না। ওয়ালা ইয়ানালু ফিল খালওয়াতি ইল্লা জাযআন ওয়া গাম্মান, আর যখন একা থাকে তখন তার আরেকজনের এত ভালো হয়েছে কেন, এই তার কষ্টে তার দিলের ভিতরে জ্বালা শুরু হয়ে যায়, এই জ্বালা নিয়ে নিজেই জ্বলতে থাকে। ওয়ালা ইয়ানালু ফিল আখিরাতি ইল্লা হুজনান ওয়া ইহতিরাকা, আর আখিরাতে তার এই জ্বালা তাকে জাহান্নামের জ্বালাতেই নিয়ে যাবে। ওয়ালা ইয়ানালু মিনাল্লাহি ইল্লা বুদান ওয়া মাক্তা, আর হিংসা যত বাড়াইতে থাকবে আল্লাহর কাছ থেকে তত ততই দূরে সরে যাবে, আল্লাহ লানতের শিকার ততই হতে থাকবে। একটা হাদিসে এসেছে, তিন জাতীয় লোকের দোয়া আল্লাহ কবুল করেন না। আকিলুল হারাম, যে ব্যক্তি হারাম খায়, অমুকসিরুল গীবা, যে ব্যক্তি বেশি করে গীবত করে, ওমান কানা ফি কালবিহি গিল্লুন আও হাসাদুন লিল মুসলিমিন, যে ব্যক্তি মুসলমানদের ব্যাপারে বা সাধারণ কোনো মানুষের ব্যাপারেও খামাখা পরশ্রী কাতরতা হিংসা বিদ্বেষ পোষণ করে, তার দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। হিংসুক ব্যক্তির এক্সাম্পল একটি কিতাবে এসেছে, একটা ঘটনা, সেটা হচ্ছে এক বাদশাহ ছিলেন, তার দরবারে একজন লোক হঠাৎ করে একটু চান্স পেয়ে গেল, বাদশাহর খুব কাছে জায়গা পেয়ে গেল, ক্যাবিনেট মেম্বার তার মসনদের পাশে তাকে ডাকতো, মাঝে মধ্যে বাদশাহ তাকে জিজ্ঞাসাবাদ করতো, আরেকজন তার সঙ্গে সঙ্গীর মতোই ছিল, একসঙ্গে চলতো, কিন্তু হঠাৎ করে এই লোকটা এত চান্স পেয়ে গেল, ওই বেচারা খুব হিংসায় জ্বলা শুরু করে দিল। হামকাল্লা, যে একসঙ্গে ছিলাম হঠাৎ করে তার এত চান্স, এটা সহ্য করা যায় না। তখন সে একদিন কোনো রকমের চান্স নিয়ে বাদশাকে বলল যে দেখেন, সে আপনার এত কাছে কাছে বসে কিন্তু আপনার ব্যাপারে তার ধারণা ভালো না। কারণ কি? কয় বাইরে গিয়ে বলে যে বাদশার কাছে বসি তো, বাদশাহ যখন আমার সঙ্গে কাছে কাছে কথা বলে মুখে খুব দুর্গন্ধ। কইও না, বাদশাহ হয়েছে আর মুখে এত দুর্গন্ধ নিয়ে চলে। এই কথা শুনে তো বাদশার মেজাজ খারাপ, সেই গন্ধ টের পেলে তো আমাকে বলবে, সে বাইরে গিয়ে এভাবে বলতেছে, জঘন্য অন্যায় কথা। তো সে বললো যে তুমি এই কথা যে বলা, তোমার প্রমাণ কী? কারণ নেক্সট টাইম যখন আপনার দরবারে কালকে আসবে, আপনি তাকে খুব কাছে ডেকে দিয়ে একটা কথা বলবেন, দেখবেন সে আপনার গন্ধ সহ্য করতে না পারে নাকের মধ্যে হাত দিছে, তাই আমার কথা প্রমাণ পেয়ে যাবেন। কথাই নাকি? হ্যাঁ তাই। তো এই দুষ্টটা বলল যে চান্স পাইছি, তো আজকে বাড়িতে গিয়ে সে ওই লোককে ধরছে, ভাই তোমারে আমি একটা বার একটু খাওয়াইতে চাইছিলাম, ভাই এটা মেহরবানি করে রাজি হও, বহুত কায়দা করে তাকে দাওয়াত দিয়েছে, বাসায় নিয়ে কিছু তার কারণে ভালো করে রসুন খাওয়াই দিয়েছে, খুব বেশি কাঁচা রসুন টসুন ঢুকাই দিয়েছে, আর এখন তো বলে না কাঁচা রসুন খালি ব্লাড প্রেশার কমে, তো এরকম কিছু বলছে রসে দিয়ে তার ভালো করে খাওয়াই দিয়া, ওই মিটিংয়ের আগে বাদশার সঙ্গে দেখার আগে খাওয়াটা ঠিক মতো টাইম মেনটেন করে ওই সময় খাওয়াই দিয়েছে। এখন বেচারা রসুন খাওয়ার পরে দেখে যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খালি তো একটু দুর্গন্ধ লাগে, আপনি নিজেও টের পান মাঝে মধ্যে, তাই না? বেচারা একটু এখন নার্ভাস ফিল করতেছে, আনইজি ফিল করতেছে, বাদশার দরবারে আসছে তো একটু ডিস্টেন্স রাখি বসতেছি, কিন্তু বাদশাহ ওই কথার অনুযায়ী আজকে তারা বেশি কাছে টানতেছে, যেই কাছে টানছে বেচারা নিজের মুখের গন্ধ ঢাকার জন্য এমনি করছে। এখন তো বাদশাহ তো প্রমাণ পেয়ে গেছে যে এরকম করছে, তো বাদশাহ বলে আচ্ছা ঠিক আছে, তো বাদশাহ একটা চিঠি লেখে সিল বন্ধ করে দিয়ে তাকে দিয়ে দিছে যে তোমার পুরস্কার আছে, বড় পুরস্কার পাবা, ওই আমার খাজানসি খানায় যাও, ওখানে মেসেজ দেওয়া আছে। আগের বাদশাহ তো এরকমই করতো যে এই লোক তোমার কাছে গেলেই তার কল্লা ফেলে দিবা, আগের বাদশাহ তো এরকমই করছে রাজা বাদশাহরা, কোনো কথা নেই উল্টো পাল্টা হলে কল্লা ফেলে দাও। এদিক দিয়ে ওই লোকে আবার আসছে, এখন এই জানে না ওটা বাদশাহ চিঠি লিখে তো মুখ বন্ধ করে দিয়েছে, আর বাদশাহ চিঠিতে এই খোলার রাইট নাই, কারণ সে ওকে দেবে, আর সে মনে করছে তার পুরস্কারও আছে। এখন ওই হিংসুকটা আসছে, কী ব্যাপার? বাদশাহ তাকে শাস্তি দেওয়ার কথা, এখন তাকে দেখি সহি সালামতে বেরিয়ে আসছে, তো বললো যে কী ব্যাপার তোমার, বাদশাহ আমার পুরস্কারে ইয়া লিখে দিয়েছে,
তো সে বলে কাজ উল্টো হয়ে গেলো, ঠিক আছে ভাই পুরস্কারটা আমার দিবে একটা, তুমি তো আরো আরেকবার পাই পেয়ে যাবা, ঠিক আছে নিয়ে যাও। এখন সেই পুরস্কার পাওয়ার জন্য খুশি হয়ে চলে গেছে খাজানসিখানা, সে পরে দেখে যে ইউ আর অ্যারেস্টেড নাও, তোমার কল্লা ফেলে দিতে হবে, আমার কাছে অর্ডার চলে আসছে। আর তখনকার জল আদরা কোনো কথা কি শুনে নাকি, কেন ভাই কোনো মিস্টেক হয়ে গেছে, অমুকের আসার কথা ছিল আসলে এভাবে ঘটে গেছে, কোন সমস্যা কাহিনী চলবে চলবে না, আমার কাজ একটাই, সে তার কল্লা ফেলে খালাস শেষ। এখন পরের দিন ওই বাসার আবার গিয়ে হাজির বাদশার কাছে, বাদশা বলে কী ব্যাপার তোমার না কল্লা চলে যাওয়ার কথা, এখানে কী জন্য আসছো, কয় কী কল্লা দেওয়ার কথা, আমি তো বুঝলাম না কিছু, কল্লা তো আরেকজনের গেছে। তখন পুরো ঘটনা সে বললো যে আমি তো জানি না কিছু, কা তুমি না আমার কাছে বলে বেড়াইছো আমার মুখে গন্ধ, এই জন্য তুমি নাকি এভাবে হাত দিছো, আমি তো কিছু জানি না, আমি তো নাকি হাত দিছি, সে আমাকে দাওয়া দিয়ে খাওয়াইছে, বেশি করে রসুন খাওয়াই দিয়েছিল, ও শয়তানি করছে তার কল্লা এই জন্যই গেছে। এরকম হিংসুক লোক, একজনে বলছে যে হিংসা এমন একটা অস্ত্র যে অস্ত্রটার মধ্যে আগুন আছে এবং এই আগুনটা ক্ষতি করে, কিন্তু হিংসুকের হিংসাও ক্ষতি করে মানুষকে, ক্ষতি করে যে তার প্রমাণ কোথায় আছে, কোথায় আছে প্রমাণ, এই কোরআনে আজকের আয়াতের মধ্যে অমিন শাররে হাসিদিন ইদা হাসাদ, হিংসুকে যখন এই হিংসা করে আল্লাহ তার হিংসার ক্ষতি থেকে পানা চাই, হিংসার মধ্যে ক্ষতি না থাকলে কি আল্লাহ পানা চাইতে বলছেন, তো হিংসুকের হিংসা তার টার্গেটকে তার ভিকটিমকে ক্ষতিগ্রস্ত করে ঠিক, কিন্তু একজন স্কলার বলেছেন যে হিংসা এমন একটা অস্ত্র যে অস্ত্র আরেকজনকে ছাড়ার জন্য মারে, সেটা আরেকজনকে মারার আগে ওই শাস্তিটা যে যিনি ছাড়ে তাকে শাস্তি দেওয়া শুরু করে আগে, কারণ কি আপনার ভিতরে যে এত হিংসা, হিংসার জ্বলন কি সে টের পায়, জ্বলন টের পায় কে, আমি নিজেই টের পাই, এইখানে আমাকে বারণ করতেছে, তাহলে এটা এমন একটা আগ্নেয়াস্ত্র যেটার আগুন আগে হিংসুককে নিজেকে ভালো করে জ্বালায়, এমন আশ্চর্যজনক অস্ত্র, খারাপ অস্ত্র, এত খারাপ অস্ত্র আরেকজনের ক্ষতির আগে নিজের ক্ষতি করে বসে, এভাবে ক্ষতি হয়ে যায়। এবং এই ক্ষতিটা একটা তো আমরা হাদিস শুনলাম যে আখেরাত শেষ, সমস্ত নেকিগুলোকে খেয়ে ফেললো আর দুনিয়া শান্তি দেয়, হ্যাঁ নিজের যদি কারো বিধি হিংসুক শুরু হিংসা এসে যায়, এটা তার অন্তরের মধ্যে একটা বার্নিং থাকে, কোন ট্যাবলেট খালি এটা দূর হবে, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খালি দূর হবে না, হ্যাঁ এটার জন্য এটা এমন জিনিস, এটা দূর করতে হলে হিংসা ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, এই হিংসাকে ছেড়ে দিতে হবে, এটাই ঔষধ। এই জন্য হাসাদ থেকে উম্মতকে তিনি এত সতর্ক করেছেন। এইগুলো মোটামুটি আয়াতগুলোর শাব্দিক অর্থ, কিন্তু এই সূরা দুটোর নাজিলের বিশেষ ঘটনা অথবা এই সূরা দুটো আগেই নাজিল হয়েছে কিন্তু একটি বিশেষ ঘটনা উপলক্ষে, সেটা বিস্তারিত হাদিস এসেছে সহি বুখারীতে এবং অন্যান্য রওয়ায়েতে, যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জাদু করা হলো, কে জাদু করেছে, কিভাবে উদ্ধার করতে হবে, জাদুকে উঠাতে হবে, কি পড়লে তিনি শেফা অর্জন করবেন, তার বিষয়ে বিস্তারিত কথা আছে, আজকে আর পারা গেল না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা সেটা শুনব, আল্লাহ তাআলা তৌফিক দান করুন।